नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী আরো একবার সবাইকে জানাই দশমীর শুভেচ্ছা আমরা বিভিন্ন পূজা মণ্ডপের ছবি এবং সেখানে যে বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সেই সমস্ত ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের ছবিটার দিকে নজর রাখব সেখান থেকে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শাহজাহান আলী এবং অন্যদিকে ফালাকাটা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিনাকি চক্রবর্তী যেরকমটা জানালাম যে প্রথমে পশ্চিম মেদিনীপুরের ছবির দিকে নজর রাখব শাহজাহান রয়েছে শাহজাহান তুমি এই মুহূর্তে পশ্চিম মেদিনীপুরের ছবিটা কি দেখছো কারণ যেহেতু দশমী বিসর্জনের প্রস্তুতি তো চলছে সঙ্গে মন খারাপও রয়েছে বাঙালির প্রথমেই শুভেচ্ছা তোমাকে এবং আমাদের দর্শকদের শুভেচ্ছা জানাই আমি এখানে যেটা রয়েছি মেদিনীপুর শহরের গভর্নমেন্ট হাউসিং কমপ্লেক্স এখানে 144টা পরিবার থাকে যারা সরকারি বিভিন্ন অফিসার থেকে বিভিন্ন রকমের পদের সব আধিকারিক তাদের ফ্যামিলিরা বিষাদের সুর তো আছেই কিন্তু শেষ মুহূর্তে চুটিয়ে উপভোগ করার যে একটা প্রস্তুতি সেটাও কিন্তু রয়েছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখো এখানে ধনুচি নাচ শুরু হয়ে গেছে এবং এদের এখানে যারা ধনুচি নাচ নাচছেন তারা সকলে এই হাউসিং কমপ্লেক্সের পরিবারের সদস্য হয়ে কয়েকদিন ধরে রীতিমতো রিহার্সেল করে তারা এই নাচ বা এই সমস্ত জিনিসের প্রস্তুতি সারা বছর অপেক্ষা করে থাকেন এই মুহূর্তটাকে তারা উপভোগ করে নেওয়ার জন্য এবং পুরো প্রস্তুতি এই যে মণ্ডপটি রয়েছে এই মণ্ডপটি কিন্তু এদের হাতে তৈরি কোনো ডেকোরেটরস বা এরকম কেউই না শুধুমাত্র প্যান্ডেলটি বাদে বাকি যত রকম সাজসজ্জা সবটাই কিন্তু এই এই ছোট ছোট খুদে পরিবারের সদস্যদের হাতে তৈরি এবং আমি যে দেখব ধনুচি নাচ সহ পুরো পর্বটি এখানে রয়েছে চলছে যেটা সবটাই এখানে ভেতর আভ্যন্তরীণ সজ্জা থিমের নাম দেওয়া হয়েছে আমি সেই মেয়ে মহিলাদের অত্যাচারের বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়গুলি এখানে তুলে ধরা হয়েছে নিজেদের হাতের কারুকার্য দ্বারা মূলত নিজেদের সবকিছু উদ্যোগ নিয়ে নিজেরাই নিজেদের মতো করে সাজানো হয়েছে এবং সারা বছর এটার অপেক্ষায় থাকেন তারা এবং আনন্দ তাদের কথা বলা সম্ভব হবে যে মহিলারা রয়েছেন আমি দেখতে পাচ্ছি তোমার পেছনে তাদের সঙ্গে কথা বলা যদি সম্ভব হয় তাহলে খুব ভালো হতো কাছে যাওয়ার চেষ্টা করব আপনাদের এই যে আয়োজন এই আয়োজনটা কিভাবে হয় সারা বছর কতটা আগ্রহী থাকে নমস্কার আমি শেখপুরা গভর্নমেন্ট হাউজিং এর সোসাইটি থেকে মহিলা কমিটির সম্পাদিকা আমরা সারা বছর প্রতীক্ষায় থাকি কি কখন আমাদের মা আসবেন সারা বছর বিভিন্ন রকম আয়োজন বিভিন্ন রকম ভাবনা চিন্তা করে আমরা এই দিনটার জন্য অপেক্ষা করি পাঁচ দিন ধরে আমরা কিভাবে প্রস্তুতি নেব ইভেন এবছর আমাদের সোসাইটির বাচ্চারা নিজের চেষ্টায় নিজের মানে পরীক্ষা চলছে এই করোনা এই প্যান্ডেমিক সিচুয়েশন এই পরীক্ষা কালে ওরা নিজেরা সময় বের করে যে এই প্রোগ্রামটা করেছে মানে নিজেরা এই প্রত্যেকটা জিনিস নিজেদের হাতে করে করেছে এটা ওদেরকে সত্যি ধন্যবাদ মানে ওরা সঙ্গে ছিল বলে আমরা এই থিমটাকে আজকে ধরে উঠতে পেরেছি একদম পরিষ্কারভাবে নিয়ে আসতে পেরেছি এই থিম দিয়ে আমরা খালি বোঝাতে যাই আমাদের যে আজকে সোসাইটিতে যে আমরা যে মেয়েরা যে একটা ব্যাকফুটে পড়ে রয়েছি এখনো অনেক অনেক স্ট্রেটে অনেক